প্রিয় সুপ্রভাষী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম আফরোজা। আফরোজা আপু কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো ঘাটাইল। হ্যাঁ ঘাটাইল। ঘাটাইল। আচ্ছা আচ্ছা। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে আর ছোট বোন আছে। বাবা আছে আর ছোট বোন আছে। আচ্ছা আচ্ছা। তাই যে ভিডিওতে আসছেন আজ কি বলার জন্য? ভিডিওতে আসছি অনেক কষ্ট করে ভাই, বাবাটা অসুস্থ, ছোট বোন আছে আর আমি, তিনজনের সংসার, আম্মু নাই, অনেক কষ্টে দিন চলে ভাই, তার জন্য প্রতিবেদনের সামনে আসা। আচ্ছা আচ্ছা। প্রতিবেদনের সামনে না আসলে কি হতো? না যদি না আসলে হইতো তাহলে কি অবস্থা? প্রতিবেদনের সামনে আসতাম বলেন ভাই, অনেক কষ্ট করে যেতে আসছে। লেখাপড়া করছিলেন? হ্যাঁ সেভেন পর্যন্ত করছিলেন। সেভেন পর্যন্ত করছিলেন। আচ্ছা আচ্ছা। এখন এসে বেশি কষ্ট দেয় কোনটা? সবচেয়ে বেশি কষ্ট দেয় আম্মু নাই, আব্বুটা অনেক অসুস্থ, কাজকাম করতে পারে না কিছু না, যতক্ষণে নিজে কাজ করি ততক্ষণে মনে করেন সংসার চলে। আমি মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি, আমার ছোট বোনও কাজ জানে, আমার আম্মু শিখাইছিল, আমার বোনও জানে, আমিও জানি, কিন্তু মেশিনের অভাবে কাজ করতে পারি না। এখন তো বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? এখন আশা নিয়ে আসছি, যদি কোনো ভাই পাশে থাকে, আমার আব্বুটা অসুস্থ, আমার একটা ছোট বোন আছে, এইটা ভেবে যদি কোনো ভাই পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে আলহামদুলিল্লাহ আমি তার পাশে থাকবো, বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা। খুবই ভালো। তো বিয়ে শাদী করলে তো মানুষ মুখটা দেখতে চায়, আপনি যে পর্দা করে আসছেন ভাই, আসবো না, সবারই তো একদিন মরতে হবে, চিরজীবন তো আর মনে করেন থাকবো না পৃথিবীতে, এইটা ভেবে মুখটা খুলে আসে না, যে আমার পাশে থাকবে, যে আমার সারা জীবন সঙ্গে হবে, সে তো অবশ্যই আমার দেখবে, এটা তো আর না দেখার কিছু নাই, বুঝেন না। আর আমি যে হাজার হাজার মানুষের সামনে এখন আসি তারও তো খারাপ লাগবে, অন্য হয়তো আরেকজন মানুষ ভিডিও দেখে বলবে হ্যাঁ এই তো প্রতিবেদন করছিল, এটা সেটা কত কথা। আর আল্লাহর রহমতে আমি যদি এই পর্দা হলে আসছি, অনেক কষ্ট করে আসছি, এখন একজন যদি আমার পাশে থাকে দায়িত্ব না, তাহলে আল্লাহর রহমতে আমি সারা জীবনে এরকম পর্দা করে থাকতে চাই আর আমি তার পাশে থাকতে চাই। তা আপনার এই যে কষ্টের কথা শুনে যদি কেউ সত্যি সত্যি বিয়ে করতে চায়, আপনি সত্যিকারে বিয়ে করবেন তো? আলহামদুলিল্লাহ অবশ্যই করবো। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবো? যদি মনে করেন ভাইয়া তার যদি বয়স্ক হয়, তারপরে এই দুঃখের দিনে, কষ্টের দিনে, দুঃখের সময় তো বন্ধুর পরিচয়, সে যদি আমার পাশে থাকে দায়িত্ব না, তাহলে আলহামদুলিল্লাহ আমি তার পাশে অবশ্যই থাকবো। কীভাবে যোগাযোগ করবে? হ্যাঁ এই যে নাম্বার আছে, নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা আপনি দিয়ে দিয়ে নিশা, এখন দিবেন না পরে দিবেন? তো হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে মূল উদ্দেশ্য বিয়ে করবে, একটা সুন্দর সংসার হবে সেই আশা নিয়ে আসছে। সত্যিকার অর্থে যারা বিয়ে করতে চান তারা তার নাম্বারটি যোগাযোগ, তার নাম্বারে যোগাযোগ করবেন, তার নাম্বারটা সংগ্রহ করে আর কি, তার নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটা খোলা রাখবেন যখন ভিডিওটা ছাড়া হবে বা যখন ভিডিওটা দেখবে, যাতে মানুষ যোগাযোগ করে আপনার কষ্টের কথাগুলো শুনতে পারে বা আপনার মানে বলতে পারেন আপনি। হ্যাঁ ভাই আমি কিছু চাই না, বাড়ি গাড়ি ধন সম্পদ চাই না, আমার পাশে থেকে আমার একটু দায়িত্ব নেই, আমার একটু যদি সেলাই মেশিনও দেয়, আমি বাসায় বসে কাজ করে যাতে আমি পর্দা মতো থাকতে পারি, পাঁচ অক্ত নামাজ কালাম পড়তে পারি, শুধু এইটুকুই চাই, যে আমার এই এই প্রস্তাবটা যে মেনে নিতে পারবে, মেনে নিয়ে আমার পাশে থাকবে, আমি আলহামদুলিল্লাহ তার পাশে থাকবো। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।